আমেরিকা জুড়ে কয়েক মিলিয়ন শ্রমিক 2024 সাল থেকে বেতন বৃদ্ধির জন্য আন্দোলনের জন্য লাইনে দাঁড়াতে পারে। তাই দেশের অর্ধেক স্টেট আগামী বছরে তাদের ন্যূনতম মজুরি বাড়ানোর পরিকল্পনা করছে। ফেডারেল সরকারের নির্ধারিত ন্যূনতম মজুরি $7.25। 13 বছর ধরেই এ মজুরির পরিমাণ অপরিবর্তিত রয়েছে। 2024 সাল থেকে ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক ও ওয়াশিংটন এই তিনটে স্টেটে বেস লাইন বেতন অন্তত $16 উন্নীত হবে। 22টি স্টেটে নতুন ন্যূনতম মজুরি কার্যকর হবে 1 জানুয়ারি 2024 থেকে। তবে নেভাদা এবং অরিগনের নতুন মজুরি কার্যকর হবে 1 জুলাই থেকে এবং ফ্লোরিডায় 30 সেপ্টেম্বর থেকে বেতন বৃদ্ধি পাবে। এদিকে আরও 20টি স্টেটের শ্রমিকরা এখনও ফেডারেল ন্যূনতম মজুরির অধীন থাকবে। এমন এক সময় ন্যূনতম মজুরি বাড়ানো হচ্ছে যখন সাধারণ মানুষ মুদ্রাস্ফীতির লড়াই চালিয়ে যাচ্ছেন। বেতন বাড়ানোর ফলে স্বল্প মজুরির শ্রমিকদের অনেক উপকার হবে। মুদ্রাস্ফীতি 2022 সালে 40 বছরের সবচেয়ে উচ্চতায় পৌঁছানোর পর দ্রুত কমতে শুরু করছে। মূল্যবৃদ্ধি কমলেও গ্রোসারি, বাড়ি ভাড়া এবং অন্যান্য পণ্য ও সেবার দাম করোনা মহামারীর আগের তুলনায় বেশি রয়ে গেছে।